নতুন প্রজন্ম সবসময় শ্রোতা, দর্শক বা মানুষের মনে একটা নতুন আগ্রহের জন্ম দেয়। সবসময় ভালো লাগে নতুন কি বলে। নতুন মানেই সজীবতা, নতুন মানেই পুরনোকে নিয়ে নতুন করে ভাবা। পুরনো বলে কি কিছু আছে? নেই, আছে রূপান্তর। সেই রূপান্তরে যখন তরুণরা এগিয়ে আসে তখন নতুন মাত্রা নেয় যে কোনো কিছুর। আর সঙ্গীত তো সূক্ষ্ম বিষয়, সে বিষয়ে যখন নতুনরা এগিয়ে আসে আর বলে বাংলাদেশের বাংলা গানকে নিয়ে অনেক দূর আগাতে চাই, গান গাইতে গাইতে মরে যেতে চাই, কিংবা মেয়েরা কেন পিছিয়ে থাকবে, সুর করবে, লিখবে, গান গাইবে, ভালো লাগা তৈরি করবে, মানুষ বলে কথা, এর বাইরে কি আর কিছু সত্য আছে? নেই। গান সুন্দর, সঙ্গীত সুন্দর, মানুষ সুন্দর, আর তার সাথে সুন্দর তার বিনয়, তার ভদ্রতা, তার নমনীয়তা, তার রুচিবোধ। আজকে আমাদের যে সুরের আয়নার অতিথি, তারা নতুন, তারা সুন্দর করে স্বপ্ন দেখতে চায়। স্বপ্নের মধ্যে খুব সহজতা আছে, আছে ভালো লাগা, ভালোবাসা। অনেক কথা বলে ফেলছি, পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে আছে অদিত। কেমন আছে অদিত? ভালো আছি। খুব ভালো লাগছে আমার, বেশি ভালো লাগছে, কারণ যখনই আপনার কথা শুনেছি আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে একটু বসে কথা বলার, এবং আমি খুবই অনার্ড ফিল করছি। থ্যাংক ইউ। আর আছে দোলা। কেমন আছো দোলা? আল্লাহর রহমতে ভালো আছি। মানে খুব নার্ভাস, আপনাকে সামনে দেখে হয়তো আমি একটু নার্ভাস, মানে আই এম ভেরি হ্যাপি অ্যাট দ্য সেম টাইম। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। দোলা এবং অদিত, ওরা দুই ভাই বোন, কিন্তু আলাদা আলাদা একটা নিজস্বতা তৈরি করেছে, এটাই সুন্দর, তাই নয় কি? কথা বলবো আরও বেশি, একটা মনে হয় গান শুনি না অদিত, একটু একটু অল্প অল্প। দোলা শুরু করি। Thank you.
শুরুটা তো দারুণ হলো, মানে কি একটু নড়ে চড়ে বসলাম। এটা কি তোমার সুর? জি। লেখাকার? আসিফ ইকবাল। ও আসিফ। জি। হ্যাঁ, এই গানটা তো আমি মনে হয় এটা 2009 সালের একটা গান, অন্তহীন অ্যালবাম থেকে। এলিটা আপু আর মাহাদি ভাই গিয়েছিলেন গান। একটু গল্প শুনি। দোলা কি করছো এখন? মানে আমি এখন প্র্যাকটিস করছি, মানে পড়াশোনা শেষ? হ্যাঁ, পড়াশোনা শেষ বার কমপ্লিট করে এখন মানে প্র্যাকটিস করছি। আচ্ছা, মানে ব্যারিস্টার ম্যাডাম। ব্যারিস্টার ম্যাডাম, তা কেমন লাগে এই যে একদিকে একজন আইনবিদ আর একদিকে গানবিদ, কেমন লাগে? দুটো জায়গায়, কিন্তু ওখানেও কিন্তু আমার গানের মানে অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি, যে নাও গান করে। আর গানের জায়গায় আমি বলি সবসময় যে ল প্রফেশন, গানটা আমার প্যাশন। তো যখনই কেউ জিজ্ঞেস করে গান করতে সমস্যা না, বলছে গান করতে কখনোই সমস্যা হতেই পারে না, কখনোই হয় না। পড়াশোনা করতে একটু কষ্ট হয়েছে, কিন্তু গানটা তো ভেতর থেকে আসে। আচ্ছা, এমনি অদিতের কথা শুনি। ও তো শুনলাম যে ব্যারিস্টার সাহেবা, তুমি একদমই মিউজিক। আমার গ্রাজুয়েশন আসলে একদম একটা অপোজিট জায়গায়। গ্রাজুয়েশন এমবিএ দুটোই হচ্ছে ফ্যাশন মার্চেন্ডাইজিং এর উপরে। ও ওকে। আর ওইটা ছিল আসলে মিউজিকটাকে ভালো রাখার জন্য এমন কোন সাবজেক্ট আছে যেটাতে আমাকে কোনো পেন দেয়া লাগবে না। সো আমি জাস্ট গ্রাজুয়েশন যেগুলো বাবা মা ফ্যামিলি সব ওখানে পড়াশোনা নাই, ওখানে তেমন কিছুই নাই আসলে। ওইটা কারণ কি, ফ্যাশন ডিজাইন জায়গাটা এমন একটা জায়গা যেটা আসলে কমপ্লিটলি আমার মনে হয় যে 80% ইমাজিনেশন, যে আমি কিভাবে কাকে কিভাবে ভাবছি এবং যেটা আমার মধ্যে নেই আসলে ওই সেক্টরে। আচ্ছা আচ্ছা, তুমি বলে নাও, তারপরে আমি বলছি। যেটা ওই সেক্টরে আমার মধ্যে একদমই নেই, আমাকে দেখলেই বোঝা যায়। আমি আজকেও কি পরে আসবো খুঁজে পাচ্ছিলাম না। তো আমার মধ্যে যেটা আছে মিউজিকটা, তো আমি ভাবছিলাম যে এইটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে এমন কি আছে যেটাতে আমি আরামে বের হয়ে যেতে পারবো। আমার বন্ধুদের হেল্পে আমি আসলে সেটা উৎসাহ গিয়েছি। তো এখন আই'ম প্রিটি হ্যাপি উইথ দ্যাট। ওকে, কাজ করছো আমায় সেটাই আমি ভাবি। যে জিনিসটা একটা বিষয় হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, মিউজিক ডিজাইনিং, এগুলো কিন্তু সব মনের ব্যাপার, মনের ব্যাপার। এক্স্যাক্টলি। যেমন তোমার যে তুমি যে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করেছো, এটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমার চুলের বাঁধা এবং তোমার চশমা। হ্যাঁ, আমি তা আসার পরে জিজ্ঞেস করলাম তোমার, তারপরে এটাকে কি বলে এই যে স্টাইলটাকে, এটা একটা এই মাঝখানে আবার নাই, এটা তো ফ্যাশনের একটা পার্ট। আসলে আপু প্রমিস, এটা কোনো ফ্যাশন না আমার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার আমাকে একই রকম দেখতে ভালো লাগে না। ও ওকে। কয়েকদিন আগেও ছিল তো, হঠাৎ ছিল এখানে। হ্যাঁ, এখানে কমপ্লিট ভরা ছিল। তো আমার দেখে মনে হলো কি রকম উদ্ভট লাগছে, আবার ফেলে দিলাম। ফেলার পরে দেখি আরো উদ্ভট লাগছে। ব্যাপারটা আমি খুব এনজয় করি, মানে আমি আমাকে নতুন করে ডিসকভার করলে খুব ভালো। তো খারাপ না, মার হাতে অনেক বকা খায়, তাই না? হ্যাঁ, অনেক। ও বড় না অনেক বড়? ও তুমি বড়, তারপরে দোলা, তারপরে কে? না, আমরা দুইজন, ও দুই ভাই বোনই। ওকে, মা বকাতেই থাকে, মা ওকে আমাকে না, আমি অনেক লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, কিন্তু ও বকা খায়। আপনারা কিন্তু আমাদেরকে খুব ইন্সপায়ার করেন। আচ্ছা, যেরকম বেশ কয়েকদিন আগে একটা ইন্টারভিউ এসেছিল যে মিউজিকে ভাই বোন, তো সেখানে আপনাদের তিন ভাই বোনের কথা ছিল এবং আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি আপনাদের যে বন্ডিংটা ইভেন পঞ্চমদার সাথে, তো সব কিছু মিলিয়ে আমরা অনেক ইন্সপায়ার্ড হই এগুলো দেখে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চার ভাই বোনে না, মানে আমার বোন তো, ছোটো বোন তো ফ্যাশন ডিজাইনার, আর পঞ্চম তো পঞ্চমী, জানোই তো, আর সামিনা তো সামিনাই। আমি আসলে মাঝখান থেকে, সবাই যদি আমাদের বাসায় তেজি বা সবাইকে জিজ্ঞেস করা হয় তুমি সবচেয়ে বেশি কাকে ভয় পাও, তো সবার নাম বললে বলে আমি দেখি আমার কথা বলে না। হ্যাঁ, তা আমি বললাম যে আমি বলে তুমি কি, মানে আমি ওরা, আপনি খুবই ফ্রেন্ডলি ও দিশা। হ্যাঁ, এই জন্যই হয়তো, বুঝছো তো। যাই হোক, মনে করো যে তুমি একটা বাসায় বসে আছো, আজকে তোমার কোনো কাজ নাই, তুমি কি কি করবা? বাসায় কাজ না থাকলে আমি একটু কাজ চোর টাইপের, আমি ঘুমানোর পছন্দ করি। ও সরি, সবাই পছন্দ করে। আর তাছাড়া আমি সারাদিনই গুনগুন করি, গান বাজনা করি। এই গুনগুনটা মনে করো, তুমি যদি এখন আজকে মনে করো তুমি বাসায়, অনেক বৃষ্টি হচ্ছে, তুমি কি গুনগুন করে উঠবা? সেরকম একটা গুনগুন করো না, একটু শুনি। Thank you.
মিষ্টি লাগলো আমার, না খুব ভালো লাগে হাস্কি ভয়েস তোমাদের দুজনের। এটা আছে কি সুন্দর মিষ্টি। আচ্ছা দুষ্টু বেশি কে? তুমি বলো। আমি ছিলাম। আচ্ছা আমি ছিলাম ছোটবেলায়। না আমি বেশি দুষ্টুমি করতাম। আচ্ছা আচ্ছা অদিত বলো। আমি আসলে ভিকটিম ছিলাম ছোট থেকে। এটা দ্যাট ইজ দ্য ট্রুথ অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে আপনি টম এন্ড জেরি দেখেছেন ডেফিনেটলি। তো টম এন্ড জেরিতে যেটা হয়, হ্যাঁ সবাই মনে করে যে টমের সব দোষ, কিন্তু জেরি যে সেকেন্ডে পিঞ্চ করে করে টমকে জ্বালাচ্ছে, যেমন আমি যা করতাম ওটা তার করা লাগবে। আমি টিভি দেখছি, পিচ্ছি সামনে গিয়ে রিমোট দিয়ে টিভি চেঞ্জ করে অন্য কিছু দেখবে সে, তখন মাইকগুলো খেত আমার হাতে পিচ্ছি গলায়। মোটেও না, আই ওয়াজ দ্য ভিকটিম, আই ওয়াজ দ্য ভিকটিম। ও আমাকে মেরে বেরে, আমি কোনোদিন আমাকে বাবা মারেনি, মাও খুব কম, ও বাবা মার হাতে মার খেয়েছে, এই জন্য ও আমার উপরে সব। দ্যাট ইজ নট ট্রু অ্যাট অল, দ্যাট ইজ নট ট্রু। না কিন্তু আরেকটা জিনিস বলতে চাই আপু, আমি কখনো সত্যি কথা বলতে বন্ধুর অভাব ফিল করিনি, এটা শুধু দাদার জন্য। মানে যদিও বড়, অনেক 4 বছরের বড়, কিন্তু মানে দাদা থাকার কারণে আমি হ্যাঁ প্রচুর জ্বালিয়েছি, স্বীকার করলাম, কিন্তু কিন্তু আসলে মানে কারণ আমি কাকে জ্বালাবো, বন্ধুর বদলে আমার বড় ভাইকে। আর আমার মিউজিকের আমার যা কিছু আজ পর্যন্ত যতটুকুই করছি, মানে আমার সম্পূর্ণ ইন্সপিরেশন দাদা। তো বলা হয়নি কখনো এভাবে, এই তো বলো। আসলে টমের কিন্তু না একটা ক্যারেক্টার আছে, ও যত কিছুই হোক, যতই দোষী হোক, টম কিন্তু সবসময় জেরিকে ভালোবাসে, এটা কিন্তু সত্যি। ট্রু, হ্যাঁ ট্রু। ওর যেরকম লাইফটা খুবই সিস্টেম্যাটিক লাইফ, আমার লাইফ হচ্ছে আমি নিজেও জানি না যে একটু পরে কী হবে। আচ্ছা, আমার হঠাৎ করে শুরু করতে ইচ্ছা করলো, আমি কক্সেস বাজারে গিয়ে 10 দিন থেকে আসি। আচ্ছা, আমার লাইফে আসলে এই একটাই খালি ফিক্সড ব্যাপার, সেটা হচ্ছে আমার বউ আর পিচ্চিগুলো। ও আর একটা 8 মাস। বড়টা বেশরে কিছু শুনলেই
বন্ধ করো, তাই একদম বাবা একদম না ভালো লাগছে না, তুমি গিও না, তুমি গিও না, ভালো লাগছে না, ভালো লাগছে না। আমার মনে আছে একবার একটা মেয়ে এসেছিল আমার এখানে অডিশন দিতে আমার একটা গানে, তো আমার মেয়ের তখন 2 বছর বয়স, তো সে বসে আছে আমার কোলে, মেয়েটা এমনি একটু ভয় পাচ্ছিল, তো মেয়েটা যখন একটু বেসুরা গেল আমার মেয়ে চিৎকার করে বকা দিয়ে কান্না শুরু করে দিল, মেয়েটাকে আর গেতে দিল না। সত্যি আমার বড় ভাস্তি আসলে, ও মাই গড। বাট আসলে আমি একটা কথা বলতে চাই আপু, সেটা হচ্ছে আমি ম্যারিড হওয়ার পরেও যে যারা আমাকে ছেড়ে তারা জানে যে আমি আসলে এখনও স্টুডিওতে আমি 5 দিন থাকি রাত সহ, আমি বাসায় যাই 2 দিনের জন্যে, তাও আবার রিসেন্টলি শুরু করেছি 2 দিনের জন্য যাওয়া। আচ্ছা, এবং এই ডেডিকেশনটা আসলে আমার বউ না থাকলে হয়তো সম্ভব হতো না, কারণ কি আমি ওই দিনও বলছিলাম যে আমরা যারা মিউজিক করি, আপনি আমি আমরা যারা মিউজিক করছি, আমাদের ফ্যামিলি মেম্বাররা তাদের সাপোর্টটা না পেলে কিন্তু আজকে আমরা এখানে বসতে পারতাম না। সবচেয়ে বড় বিগ স্যালুট টু দেম ট্রুলি। না আমি মৌকে অনেক ভালোবাসা জানাতে চাই আর তোমার পিচ্চিদেরকে, আর তুমি বরকি গান বা কোনো কিছু সাথে ব্যারিস্টার, হি ইজ অলসো ব্যারিস্টার। ও ওকে। আর মা কি বলে? আমার মা আমাকে মানে সত্যি কথা বলতে গান, বাবা মা দুজনই, বাবা একদম ছোটবেলা থেকেই কিন্তু মানে হারমোনিয়াম নিয়ে বসার জন্য, মানে আমাদের ফ্যামিলিটাই মিউজিক্যাল ফ্যামিলি একদম। আমার মা যে গানের শ্রোতা, মা গান না কিন্তু এত বোঝেন আপু, ছোটবেলা থেকে যে কোনো প্রোগ্রামে গিয়ে তুমি বেগম আক্তারের একটা গান তোলো বা তুমি আশা ভোসলের একটা গান তোলো, এই এই সেমি ক্লাসিক্যাল গানটা করার চেষ্টা করো, এইটা আমার মা। আমাদের অনেক ইভেন একবার আপনার একটা গান তোলার জন্য মাওকে বহুত পেন দিয়েছিল, যে এই গানটা তুলবা, নামটা মনে আসছে না, গানটা তুলবা একদম ঠিক মতো তুলবা, তারপরে আমাকে শোনাবা, আমি খুশি হলে তারপর তুমি যেতে পারবা। মা এরকম ছিল, মা এরকম এখনো আছে। এখনো আমার মা কি বলে জানো? জি এখনো শুনো, চেয়ারে বসে গান গাও এবং ভদ্রভাবে সুরটা ভালো করে গাইবার চেষ্টা করবা, ঢং কম করবা। একদম যে কোনো ফাংশনে আপু এত সমালোচনা। আর হ্যাঁ, যে কোনো ফাংশনে না গেলে বকা, যে যখন বলা হবে গান গাও গান গাও, কারণ তুমি গাও। ছোটবেলায় কি তুমি ওই মানে ও যেমন গান করতে বলতো, তোমাকে বলতো? আমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে যে আমার গান করা উচিত না। ও আচ্ছা আচ্ছা। আমি আমার খুব ইচ্ছে ছিল গান করার, তো আমাকে বাবা মা একজন টিচারের কাছে পাঠিয়েছিলেন, খুবই গুণী একজন শিক্ষক, যে আমাকে গান শুনে বলেছিলেন যে তোমার জীবনে গান হবে না, গান গাও, গান গিও না, তোমার স্কেল নরমাল না, না তোমার স্কেল নরমাল না। আচ্ছা, তো আমি আসলে ছোটবেলা থেকে এসব ব্যাপারে অনেক নেগলেক্টেড ছিলাম। আচ্ছা, ওইটাই হয়তো একটা আমার ইন্সপিরেশনের জায়গা, যে আমি তখন খুব গান শোনা শুরু করলাম। এবং অনেস্টলি আমি আপু, আমার কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, দ্যাটস হাউ ইউ আর গিফটেড, বাট আমার এখনো এই ক্ষুধাটা আছে যে আমার আসলে একটু শেখা দরকার। আমি এখনো খুঁজছি, চেষ্টা করছি শেখার, বাট আমার ছোটবেলাটা আসলে ওর মতো এত স্মুথ কাটেনি, কারণ কি ওরা সবাই দে হ্যাভ এ গিফটেড ভয়েস এবং ওরা ক্লাসিক্যাল শিখেছে। তোমাদের দুজনেরই খুব মিষ্টি ভয়েস। আমার গলাটা তো অপূর্ব, একদম একদম ভাঙা একটা নষ্ট গলা, মানুষের কৃপা যে কারণে আসলে মানুষ সত্যি, ও যেটা ও গিফটেড, আমরা হয়তো শিখে কিছুটা চেষ্টা করি এখনো, সত্যি কথা বলতে আমি রিপিট করব, শেখার তো শেষ নেই অপূর্ব, আসলেও শিখতে চাই আরো শিখতে চাই। জেরি কি বলে? তোমাকেই আমরা ফলো করি, সবাই এখন ওকেই ফলো করে যারা ছোটবেলায় বলতো, সেটাই তো ভাবছি। আচ্ছা আদি, তোমার একটা ওই যে ওর একটা গান আমি শুনেছিলাম, তোমরা একটা ব্যান্ডের মতো অডিটোরিয়ামের ভিতরে, আচ্ছা আচ্ছা, একটা জি অডিটোরিয়ামস, একটা অডিটোরিয়ামের জোছনার কথা বলছে আপু। হ্যাঁ, জোছনা, ওটা কি একটু শোনা যাবে? ওটা খালি গলায় শোনা, খালি শুনি। ইচ্ছে যদি জাগে
দুজনারে যোছনা প্রেমে চিঠি হবে ভিড়ে ও তাই যে হৃদয়ে বাহিরে ওড়ে যোছনা তারি প্রেমে ভেতরে এসে দেখো না এসো নেমে বাহিরে ওড়ে যোছনা তারি প্রেমে ভেতরে এসে দেখো না আমি আসলে এক বছর একটা গ্যাপে ছিলাম, ব্রেকে ছিলাম একটা। আমি এই বছরে আসলে যা রিলিজ হয়েছে আমার, দুইটা ফিল্মের গান রিলিজ হয়েছে, পাশাপাশি কিছু ফোক গান রিলিজ হয়েছে, এগুলো আসলে তিন চার বছর আগের কাজ, যেগুলো এই বছরে গিয়ে ফাইনালি একসাথে হবে, অ্যালাইন্ড হয়ে রিলিজ হয়ে গিয়েছে। যেমন ঢাকা অ্যাটাক একটা ফিল্ম বেরোয়েছে, ওটার একটা থিম সংটা আমার করা ছিল। ভয়ঙ্কর সুন্দর একটা ফিল্ম ছিল, ওইটারও থিম সং আমার করা ছিল। তো এরকম কিছু টুকটাক কাজ বের হয়েছে, কিন্তু আমি নিজে থেকে এখনো কিছু করিনি। স্যাটিসফ্যাকশন একটা ভিতরের যে, মানে আমি নিজের গান করিনি এখনো। ও নিজের গান করতে চায় না আপু, আরেকটা জিনিস আমরা শুনি। হ্যাঁ অদিত, কেন আপু ওই এমটিনেসটা আসে না? মানুষের কাজ করতে করতে এমন ভাড়ার কাজ শুরু করেছি আমরা আসলে, এই টিভিসি, এই আরডিসি, এই প্রমোশনাল, এই ক্যাম্পেইনস, যেগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখছি না ওই, কিন্তু আসলে এসব করতে গিয়ে যে এমটিনেসটা দরকার একটা নতুন কিছু বানানোর, ওই জায়গাটা হারিয়ে যাচ্ছে। তো এই জন্যেই আমার এই বছরে গ্যাপটা নেওয়া, যে আমি একদম ফ্রি টাইম পেয়ে আরামে মন মতো কিছু গান করছি, যেগুলো ডিসেম্বরে বের হবে। আমার একটা প্রজেক্ট আসছে, অডিটোরিয়ামস একটা প্রজেক্ট আসছে জানুয়ারিতে ইনশাআল্লাহ, আশা করছি। তো ওইখানে আমার মনের মতো গান থাকবে কিছু, যেগুলো আমি অনেকদিনের ক্ষুধা আমার জমেছে অনেকদিন ধরে, সেগুলোকে ঠিকমতো রিলিজ দেওয়ার চেষ্টা করছি। এটাই আসলে উচিত। এবং যেটা হয় না, যে তরুণের কাছে এক্সপেকটেশনটা থাকে, তুমি যেটা বারবার বলছো, আমি এখানে একটা কথা বলতে চাই, এত অস্থির হয়ে আমাদেরকে পাঁচ মিনিটের মধ্যে একটা কাজ দিয়ে দিতে হয়, তো তখন কিন্তু এই মিউজিক ডিজাইন যেটাকে বলে সেটা কিন্তু হয় না। আমি চাইলাম একটা, আমি দিলাম আরেকটা, তো সেগুলো তোমার কাছে কি আমি বা যারা নতুন কাজ করছে আমি কি বলতে পারি একটা কথা, যে একটু অস্থির কম হও না? আমি অস্থির না, আমি তোমাকে বলছি না, তোমার মাধ্যমে আমি আসলে বলতে চাচ্ছি, আমি অস্থির কম দেখি হয়তো কাজ আমার কাছে একটু কম আসে। আচ্ছা, কারণ আমি সবাইকে বলে দিই যে ভাই আমি কিন্তু খুব ঢিলা, আমার মোটামুটি বেশ কিছু সময় লেগে যায় গান বানাতে বা একটা মিউজিক করতে। আমাকে আপনাদের ইচ্ছা থাকলে, যদি মাথায় থাকে আমার নাম, তাহলে এক মাস আগে দিয়ে দিবেন, আমি আমার মতো বসে বসে আস্তে আস্তে করে ডিজাইনটা করব, কারণ আমি খুব ফাস্ট ডেলিভারি করতে পারি না। আবার আপু আমার হয় কি, একদম এমন একটা ইঞ্জিন যে যখন কাজ করব না একদম বসে যাবে, বাট যখন কাজ শুরু হয় তখন আমি একটানা করে আবার অফ হয়ে যাই। এটা তো হয়, ব্যাপারটা ওইরকম। তোমরা যদি এখন এই মিউজিক ডিজাইনটা জি না করা যায়, আমি আমার যেটা খুবই আমি ফেস করছি ইদানিং, যে একজন ভালো গান গাইছে, ভালো লিরিক্স হচ্ছে, গানের সুরটা অনেক সুন্দর, কিন্তু ডিজাইন ভালো না, যার কারণে মানুষের ভালো লাগছে না, সে কিন্তু অন্য গানে চলে যাচ্ছে, কিন্তু ওই গানটা নিয়ে তার প্রশ্ন অনেক, যে আচ্ছা এটা তো লিরিকটা ভালো, গানের যে গলা তাও ভালো, সুরটাও ভালো, তাহলে রং কী? খুব দামি একটা কথা বলেছেন আপু, এটা আমি নিজেও ফিল করি। মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এরকম অনেক গান আছে যেগুলো আমি শুনি, হয় কি একটা গান আসলে লিরিক্স, গায়কী, টিউন, মিউজিক, এই চারটার একটা প্রপার ব্লেন্ডিং।
টিম ওয়ার্ক একটা, তো এই টিম ওয়ার্কটা যখন না হয় তখন অনেক সুন্দর গান কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্যে আমার চেষ্টা থাকে যে গানটা যতটুকু সুন্দর সাউন্ড করা যায় পসিবল ওয়েতে, কারণ কি আমি এখন ইচ্ছা করলেই মানে 20 জনের একটা অর্কেস্ট্রা গ্রুপকে ডাকতে পারবো না যে গানে বাজাতে হবে। আবার আমি স্যাক্সোফোন বা মেলোডিকা থাকলেও আমি এটা কিবোর্ডে বাজাই না, আমার কিবোর্ডের এই ব্যাপারগুলো আমার পছন্দ না একদমই। আমি যতটুকু লাইভ ইনস্ট্রুমেন্টস পাই বাংলাদেশে সেগুলো বাংলাদেশ থেকে বাজাই, এবং যেগুলো পাই না সেগুলো আমি বোম্বে থেকে বাজিয়ে নিয়ে আসি সব সময়। আমি কখনো, আমি আজ পর্যন্ত আমার কোনো গানে কোনো স্যাক্সোফোন কিবোর্ড দিয়ে বাজাইনি, কোনো বাঁশি কিবোর্ড দিয়ে বাজাইনি। যেগুলো অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টস পৃথিবীতে অ্যাভেলেবল আছে সেগুলো আমি এখন পর্যন্ত কিবোর্ড দিয়ে বাজানোর সাহস করিনি। এবং আমি ট্রাই করি সবসময় যে যাকে দিয়ে গান করাচ্ছি তার বেস্ট যতটুকু আমার বের করা সম্ভব আমি নেওয়ার চেষ্টা করি, নেওয়ার চেষ্টা করি। এটা আমি আমিও এক্সপেরিয়েন্স করেছি, তো আমি বলতে পারবো যে আসলে আমি জানি না পুজে এখন আমি কী গাবো, বা আমি ওকে বলেই দিই দাদা আমি পারবো না, কিন্তু ও কীভাবে, এটা আমরা যারা যারা কাজ করি দাদার সাথে থাকি যে আমরাও জানি না যে ও আসলে কী বের করে নিয়ে আসে। সত্যি আপু এটা আসলে আজকে খুব ভালো লাগলো, অনেক গল্প করলাম। আমাদের আসলে অনুষ্ঠান একদমই শেষের দিকে, তো আমরা সবাইকেই জিজ্ঞেস করি একটা স্বপ্নের কথা বা ইচ্ছার কথা, যেটা তোমার, তুমি তো আসলে প্রত্যেকটা এতক্ষণ আমরা ইচ্ছার কথাই শুনলাম, তারপরেও এমন একটা মানে ইচ্ছাটা একটু বলে ফেলো। আমার ইচ্ছাটা হচ্ছে আপনার মুখ থেকে লুকোচুরি গল্প গানটা শোনা। ও ইয়েস, এটা আমার ইচ্ছা। ও ইয়েস, এটা আমার মন থেকে ইচ্ছা। আচ্ছা, আমি একই গানটা আমি কতবার শুনেছি, এবং যিনি মিউজিক করেছেন দেবজ্যোতি মিশ্র, উনাকে আমি না দেখেই না বুঝেই গুরু মানি। আচ্ছা, উনি একজন অসম্ভব ট্যালেন্টেড মানুষ, অসাধারণ, এবং হয়তো কোনোদিন ওনার সাথে দেখা হবে আমার। এই গানটার আমি অনেক বড় ফ্যান, পুরো অ্যালবামটার ইনফ্যাক্ট। ইচ্ছার কথা এসেছে, প্রত্যেকটা গান সুন্দর, এটা আমার ইচ্ছা। ইচ্ছার কথা এসেছে আপু, আমিও আর কিছু বলবো না, এটাই ইচ্ছা, এটাই ইচ্ছা, এটাই ইচ্ছা। আচ্ছা আমি একটু শোনাই। হ্যাঁ, ওকে, চুরি গল্প তারপর হাত ছানি অল্প।
অনেক মজা গানটা, আসলে মানে অনেক ইন্টারেস্টিং, আমি খুবই এনজয় করলাম আপু। বাট হয় কি, এই গানটার কিন্তু পুরো মুডটা আরেক রকম সিনেমাতে। এখন ওরা কিন্তু একটা স্টেজের পুরো বসানোবা ইউনিক। সবচেয়ে মজা কি জানো, এই গানটা যখন প্রথম আমি পেলাম, আমি মাঝে মাঝে স্টেজে প্রথম গান হিসেবে গাইতাম, কেউ বুঝতো না। হ্যাঁ, এই গান যে আমার শেষের গান হয়ে যাবে, মানুষের এত কাছের হবে এটা বুঝিনি। মানে প্রথম গাইতাম, মানে যে শোনাতে চাই মানুষকে, এখন আমাকে শেষ গান হিসাবে এই গানটা গাইতে হয়, এটাই কিন্তু অনেক বড় অনেক ভালো লাগার বিষয়। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, অনেক বড় প্রিভিলেজ আপনাকে সামনে এভাবে গেতে দেখা, এটা রিয়েলি রিয়েলি থ্যাংকফুল। আমি দোলাকে প্রায় বলতাম যে দোলা, যারা আমাদের আগে গান করে গিয়েছেন বা করছেন, একটা জিনিস খেয়াল করো যে ওনারা ভুল করেও বেসুরা হন না বা নোট থেকে সরেন না। যেরকম আপনাকে দেখলাম, আবুকে দেখেছি, ওকে যে শেখাতো কাজল কাকা তাকে দেখেছি, ওকে সবসময় বলি যে এই ব্যাপারটা সবসময় নিবা, যে ওনারা কোনোভাবেই, যেমন আপু পুরো গানটা গেলেন একটা জায়গাতে এক ফোঁটা উনি আন্ডার নোট হননি, এটা দ্যাট ইজ সামথিং ইউনিক। চেষ্টা করছি, আমরা চেষ্টা করি সবসময়। আমাদের আসলে তোমরা আজকে আমাদের অতিথি, আমার অনেক ভালো লাগছে যে তরুণরা যখন, হ্যাঁ তোমাদের প্যাশনটা কিন্তু, আমি যেটা এতক্ষণে টম জেরিকে বুঝলাম যে তোমরা দুজন কিন্তু অনেক গান পাগল, মারাত্মক একদম সত্যি। তো আমি দর্শককে কিছু বলি তোমাদেরকে নিয়ে, আর আমরা একটা গান, তোমাদের একটা গান শুনতে শুনতে সুরের আয়নাটা আজকে শেষ করি। খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো, এবং বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এবং আপনার সাথে বসার সুযোগ হলো, আমি অনেক বেশি অনয়েড এই ব্যাপারটাতে, ধন্যবাদ। থ্যাংক ইউ লোলা। আমি আসলে মানে কতখানি ভাগ্যবতী এখানে বসে, সত্যি কথা বলতে আপনার সামনে দু লাইন গেতে পেরেছে, এটা এটাই সব কিছু, ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা আমার, আপনাদের কেমন লাগছে সেটা আপনারা বলতে পারবেন, কিন্তু এই মুহূর্তে আমার যে অনুভূতি, সেই অনুভূতির জায়গাটায় এই টম জেরিকে নিয়ে আমরা অনেক দূর যেতে চাই, সরি দোলা এবং অদিতকে নিয়ে। এবং যারা নতুন প্রজন্ম ভালো গান গাইতে চায়, এই যে বলল সুরে থাকতে চাই, স্ট্যান্ডিং নোটে থাকতে চাই, এবং মিউজিক ডিজাইন এমন করতে চাই যেখানে মানুষের কানে, কারণ এখন মানুষ মিউজিক শোনে, কানে যখন হেডফোন দেয় তখন সাউন্ডটা একটু সুদিং হতে হয়, অনেক সময় যখন চিৎকার গান সেটা ভালো লাগে কনসার্টে, কিন্তু মানুষ এখন গান শোনে সুদিং, মানে আরাম যা তা শুনতে ভালোবাসে, ওরা সেই কাজটা করতে চায়। অনেক সুন্দর কথা, অনেক আরামের কথা, এই আরামের বিষয়টা সঙ্গীতের একটা জাদু, সেই জাদুতে অদিত এবং দোলা এগিয়ে যাক, ওদের সেই, ওর মা যে চায় যে একটা ভালো গান তুলুক, মা বাবার সেই স্বপ্ন পূরণ হোক, অদিতের দুই পিচ্চিকে নিয়ে এবং দোলা তার দেশের আইনকে সুন্দর করবে, পাশাপাশি তার যে হাস্কি ভয়েস সেটা নিয়ে আরও দূরে গিয়ে যাবে, সেই প্রত্যাশা। আপনারা অনেক ভালো থাকবেন, আমরা ওদের গান শুনতে শুনতে সুরের আয়না থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। Thank you.
রাখি ধরে আছি আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকে ধরে ছন্দ ছাড়া Jesus.